Assalamualaikum warahmatullah. Bismillahirrahmanirrahim. প্রতিদিন শশা খাওয়ার 60টি উপকারিতা। প্রিয় দর্শক, কলকাতা হারবাল এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে প্রতিটি মুহূর্তে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুগণ, শসা আমরা সকলে কম বেশি খেয়ে থাকি। শসার মূল উপাদান হলো পানি, আর আপনি যদি প্রতিদিন একটি করে শসা খেতে পারেন তবে তা আপনার শরীরের জন্য অনেক ভালো উপকার দিবে। একটা বেশি খেলেও কোনো সমস্যা নাই। শসার যেই সব উপকারিতা এক নজরে দেখে নেব ছোট্ট এই ভিডিও বার্তার মাধ্যমে। বন্ধুগণ, শরীরকে হাইড্রেট রাখে, অর্থাৎ শরীরের বেশিরভাগ রয়েছে, অর্থাৎ শসার ভিতরে বেশিরভাগ রয়েছে পানি, যা শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে এবং দীর্ঘ সময় পর্যন্ত শরীর হাইড্রেট রাখে মাত্র শসা খাওয়ার মাধ্যমে। কোষ্ঠকাঠিন্য দূর করে শসা খাওয়ার মাধ্যমে। শসা প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আপনার কোষ্ঠকাঠিন্য কষা দূর করতে সাহায্য করে। আর এই শসা খাওয়ার মাধ্যমে পেট পরিষ্কার থাকে, ওজন কমায়। শসা ক্যালোরি কম, পুষ্টিগুণে বেশি, তাই তো শসা গেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, এতে করে ক্ষুধার প্রতি প্রবণতা কমে যায়। বন্ধুগণ, শসা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। উচ্চ রক্ত শরীর নিয়ন্ত্রণ রাখে, এতে করে ডায়াবেটিস সম্ভাবনাও কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শসায় প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘস্থায়ী কোনো রোগের শরীরে প্রবেশ করতে দেয় না, বাধা সৃষ্টি করে। এইসব শসা খাওয়ার মাধ্যমে দৃষ্টিশক্তি উন্নত করে। শসা ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি ভালো রাখে। স্কিন উন্নত করে শসায়। স্কিন অর্থাৎ আপনার শরীরের মুখের যে স্কিনটা আছে, লাবণ্য তার ভূমিকা রাখে। এছাড়াও শসা খাওয়ার মাধ্যমে আলাদা সজীবতা তৈরি হয় শরীরের ভিতরে, তাই শসা সালাদ হিসাবে এমনিতে কেটে করে খেতে পারেন। যারা চিকন স্বাস্থ্য তারা চামড়া সহ খেতে পারেন এবং যারা একটু মোটা মানুষ সিরকা ফালাই খেতে পারে। যেভাবে খেতে পারে শসা খেতে পারলে মানব দেহের জন্য বেশ ভূমিকা পালন রাখে। তো বন্ধুগণ, আজ আর নয়, সকলে সুস্থতা, সকলে দৃঢ় কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।